শিল্পী শাহাবুদ্দিন আহমেদের যে রেট্রোস্পেকটিভ বাংলাদেশের ন্যাশনাল মিউজিয়ামে অনুষ্ঠিত হচ্ছে, এটা একটা ব্যতিক্রম ধর্মী একটা প্রদর্শনী। কারণ এখান থেকে শুধু যে বাংলাদেশ সরকার শিল্পকলা এবং বাংলাদেশ জাদুঘরের কালেকশনগুলো আছে তা না, তাছাড়া অনেক পুঁথিত আসা যারা সংগ্রহ করছে প্রত্যেকের কাছ থেকে কাজ নিয়ে, এবং সে 1973 থেকে 2023 যে রেট্রোস্পেকটিভ, এটা মনে হয় না যে এর আগে কখনো এই মাপের এক্সিবিশন বাংলাদেশে হয়েছে শিল্পী শাহাবুদ্দিনের, এবং ভবিষ্যতেও এই টাইপের একটা এক্সিবিশন অনুষ্ঠিত করা একটা আমি মনে করি খুব বেগের কাজ হবে। এখানে শিল্পী শাহাবুদ্দিনের ক্যারিয়ারের ওনার ছাত্রজীবন থেকে শুরু করে উনি যখন একেবারে শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সেই সময়কার বিভিন্ন কাজের যেই যে কাজের মাপ এবং কাজের যে ধরনগুলো দেখা যায়, সেটা আমি মনে করি যে শুধু আমরা যারা এনথুজিয়াস্ট কিংবা বিভিন্ন প্রফেশনে যারা চিত্রকলা নিয়ে আগ্রহী তাদের জন্য এটা একটা ব্যতিক্রমধর্মী এবং বিশেষ উল্লেখযোগ্য প্রদর্শনী। ওনার বিখ্যাত ব্যক্তিবর্গ নিয়ে ওনার যে কাজগুলো, বিশেষ করে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু ছাড়াও অন্যান্য যেসব মানুষ এবং যেসব ঘটনা ওনার জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলেছে, সব মুক্তিযুদ্ধ সব কিছু নিয়ে যে এই প্রদর্শনীতে যে কাজগুলো আছে সেটা একটা বিশেষ উল্লেখযোগ্য প্রদর্শনী। এবং আমরা খুবই আনন্দিত যে এই টাইপের এতগুলো কাজ একসাথে দেখার যে আমাদের সৌভাগ্য হলো সেই জন্য। Thank you.